এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মামুন, আপনাকে স্বাগত। মামুন, আমাদের আরও অন্যান্য যে সহকর্মীরা রয়েছেন তারাও আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের এই বর্তমান রাজনীতি নিয়ে আমাদের এই নয়টার সংবাদে রাতে সময় আলোচনা করেছেন। আপনার কাছে এই মুহূর্তে আমার জানতে চাওয়া, পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করছে, কিন্তু তারা কোনো মন্তব্য করছিল না, করেও নি, কিন্তু হঠাৎ করে এখন তারা সরব হয়ে উঠেছে অন্যান্য দেশ বিভিন্ন মন্তব্য করার পর। এই বিষয়টিকে কিভাবে দেখছেন আর ভারতীয় পর্যবেক্ষকরা আসলে আমাদের বর্তমান অবস্থাকে কিভাবে দেখছে? আপনি জেনে থাকবেন রিচার্ড, যে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, আমাদের সবচেয়ে বেশি যে সীমান্ত সেটি রয়েছে ভারতের সঙ্গে, এবং ভারতের সাথে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের চিকিৎসা যোগাযোগ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক মধুর, এবং এই সম্পর্ক কিন্তু উন্নয়ন ঘটেছে অনেক বেশি বর্তমান সরকারের আমলে। যদি আমি হিসেব করে বলি যে গত 14 বছর এই সম্পর্ক কিন্তু একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে, এবং সামনে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি বলছিলেন যে দেশি বিদেশি অনেকেই আসছেন এই বিষয়ে কথা বলতে, অনেকে এই ইস্যুতে কথা বলছেন নির্বাচন নিয়ে, তো ভারত সরকার বিজেপি সরকারের আমন্ত্রণে বাংলাদেশে একটি প্রতিনিধি দল 6-9 আগস্ট আর কি তিন দিনের সফরে তারা ভারতে গিয়েছিলেন, এবং সেখানে তারা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরের সঙ্গে তাদের বৈঠক হয়েছে, সেগুলো আসলে প্রতিবেদনে কিন্তু উল্লেখ ছিল কিছুটা। যদি একটু বলতে চাই যে আজকে এই বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন সেটি অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে কথা বলেছেন যিনি এই যে টিম ছিল, যে দল ছিল, যে প্রতিনিধি দল ভারতে গিয়েছিল, সেই দলের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য আওয়ামী লীগের ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি আজকে সংবাদ সম্মেলন করেছেন, এবং তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন যে কথোপকথন হয়েছে, যে ধরনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সেগুলো সম্পর্কে তিনি আজকে গণমাধ্যমের সামনে পরিষ্কার করেছেন। যদি বলি যে তিনি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আশাবাদী ভারত, এবং এই যে বাংলাদেশের নির্বাচন, আপনি জানেন যে আমরা পার্শ্ববর্তী দেশ, এবং এই যে ভারত উপমহাদেশ এর এক সময়ের সেটিতে কিন্তু এখন যদি বলি যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বা ভারতের যে রাজনৈতিক অবস্থা, পাশাপাশি দেশ হওয়ার কারণে কিন্তু এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে কিন্তু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেরই উন্নয়ন ঘটে, বাণিজ্য ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটে। সেই ক্ষেত্রে অনেক ধরনের আলোচনা হয়েছে যে বর্তমান সরকারের সাথে গত 14 বছরের যে সম্পর্ক সেটি আসলে পর্যবেক্ষণ করা হয়েছে, এবং সেই পর্যবেক্ষণ থেকে তারা কিন্তু বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে তারা আশাবাদী, এবারও নির্বাচন গ্রহণযোগ্য করতে সহযোগিতার আশ্বাস ভারতের। ভারত আশ্বস্ত করেছেন যে ভারতে যে পর্যায়ে বৈঠক হয়েছে তারা আশ্বস্ত করেছে যে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠানের জন্য যদি কোনো ধরনের সহায়তা লাগে সে সব ধরনের সহায়তার আশ্বাস আসলে ভারত দিয়েছে, সব ধরনের সহযোগিতার জন্য ভারত প্রস্তুত রয়েছে, সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করবে দু দেশ, এবং আগামী দিনেও আগামীতে এই পর্যায়ে স্বাধীনতার সময় থেকে যদি বলি আপনাকে, স্বাধীনতা আগ থেকে ভারত আমাদের বন্ধু, তারপর থেকে যদি বলি, আপনি জানেন যে 1971-এ কিন্তু স্বাধীনতার সময় ভারত আসলে আমাদের ভারতের অবদান অস্বীকার করার মতো নয়, সেই বিষয়ে আলোচনা আরেকদিন হবে, সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করবে দু দেশ, ভারত আবারও আশ্বস্ত করেছে ভবিষ্যতে জামাত এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি, আসলে জঙ্গিবাদ অথবা যে সন্ত্রাসবাদ এটি কিন্তু একটি বৈশ্বিক সমস্যা আপনি জানেন, এবং এই বৈশ্বিক সমস্যা নিয়ে কিন্তু সব দেশই সচেতন এবং সব দেশেই কিন্তু কথা হয়, তো এই যে সমস্যা তারা আসলে জামাত এই অঞ্চলের জন্য, এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি বলে তারা আসলে অভিহিত করেছেন, তারা আলোচনায় বলেছেন, এবং এই বিষয়গুলো আজকে সভাপতি মণ্ডল সদস্য আব্দুর রাজ্জাক তিনি আজকে গণমাধ্যমের সামনে পরিষ্কার করেছেন। যদি বলি আপনাকে যে বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আপনি জানেন যে শেষ যে সমাবেশ হয়ে গেল তাদের, তারপরে কিন্তু খুব একটা রাজপথে তারা আন্দোলন নেই বেশ কয়েকদিন যাবৎ, আগামীকাল তারা আবার রাজপথে নামছেন, তাদের গণমিছিল রয়েছে আগামীকাল, এ বিষয়ে আপনাকে বলবো। তার আগে আজকে আসলে বিএনপির পক্ষ থেকে কি জাতীয় কথা বলা হয়েছে বা তাদের কি কর্মসূচি ছিল সে সংক্রান্ত একটা প্রতিবেদন রয়েছে। বিএনপির অভিযোগ শুধু দেশের মানুষ নয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিদেশিরাও জনগণই দেশের মূল শক্তি উল্লেখ করে তাদের নিয়েই আন্দোলনের সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারা দাবি করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীনরা। এ সংক্রান্ত একটা প্রতিবেদন রয়েছে, দেখে ফিরব আলোচনায়। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দুর্নীতি মামলায় সাজার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে প্রতিবাদ সভা করে যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতারা। সভায় বিএনপির নেতারা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নতুন করে সংগ্রামের ডাক দেন, বলেন সরকার পতনের জন্য রাজপথে আন্দোলনই একমাত্র পথ।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতাদের সাজা দিচ্ছে সরকার। দেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে বিদেশিরা উদ্বিগ্ন বলেও দাবি করেন তিনি। ওই 29 তারিখের প্রোগ্রামের মধ্যে যে প্রমাণিত হয়েছে যে সরকার যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি করতে দিতে চায় না, এখন শুধু বাংলাদেশের মানুষের আমরা নই, আর বিশ্ব বিবেক থেকে উঠেছে। তার পরিষ্কার বলছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা বন্ধ করতে হবে। এর আগে একই স্থানে লক্ষ্মীপুরে কর্মসূচি পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপি কর্মী সজীব হোসেনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সরকারের পতনই হবে সব নির্যাতন ও অনিয়মের বদলা। দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, দেশের মানুষ ইতিমধ্যে তারা রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে এই সরকারকে সরানোর জন্য তারা আন্দোলন শুরু করেছে। আমরা বিশ্বাস করি যে এই সরকারকে দেশের মানুষ তারা এই আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে সরাবে এবং জনগণের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড মামুন, আমাকে একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে বিএনপি তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে, তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এই মুহূর্তে মোটা দাগে আসলে তাদের অবস্থানটা কি? যেহেতু ভারত থেকেও আওয়ামী লীগ একটা বার্তা নিয়ে এসেছে আজকে, সেটা তারা ডিক্লেয়ার করেছে, সেই প্রেক্ষাপটে আসলে বিএনপির অবস্থানটা কোথায় আসলে? রিচার্ড, বিএনপির যে চলমান আন্দোলন, আপনি দেখবেন যে গত কয়েক মাস যাবৎ তারা কিন্তু আন্দোলনে রয়েছেন, আন্দোলনের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন দলীয় যে কর্মসূচি সেগুলো কিন্তু তারা রাজপথে বাস্তবায়ন করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে আওয়ামী লীগও কিন্তু আন্দোলনের মধ্যে রয়েছে। আপনি জানেন যে দেশের কোনো কোনো এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং এই সব কারণে কিছুটা আন্দোলন আপাতত নিয়ম মেনে করছেন তারা, অর্থাৎ নিয়ম মেনে বলতে কি তারা আন্দোলনের কিছুটা গতি কমিয়েছেন বলা যেতে পারে। তবে আগামীকাল আবার রাজপথে নামছে বিএনপি এবং এই শেষ সমাবেশের পর তাদের এটাই প্রথম কর্মসূচি এবং এখান থেকে আসলে তারা আবার আগামীকাল শুধু ঢাকায় দুটি স্থানে তারা গণমিছিল করবেন। এক স্থানে মির্জা ফখরুল ইসলাম থাকবেন, আরেক স্থানে বিএনপির অন্য কেন্দ্রীয় নেতারা থাকবেন। তো এই গণমিছিল শুধু বিএনপি না, বিএনপির সঙ্গে যারা সমমনা আরও শরিক দল রয়েছেন তারাও কিন্তু গণমিছিলের জন্য বিভিন্ন জায়গায় তারা অংশ নেবেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কথা বলেছেন, বিএনপি নেতারা অনেক কথা বলেছেন, তারা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় তারা কথা বলেছেন আজকে গণমাধ্যমের সঙ্গে তাদের বিভিন্ন কর্মসূচিতে। তো আজকে যদি এক কথায় বলি আপনাকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি আসলে তার বক্তব্যে কী ছিল? জনগণই দেশের মূল শক্তি, তিনি বলেছেন আন্দোলনের সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্যাতনের অভিযোগ, বদলা নেয়ার একমাত্র পথ সরকারের পতন। আপনি জানেন যে বিএনপির যে দশ দফা ছিল প্রথমে, যদি গোলাবাগ মাঠের সেই দশ দফা থেকে বলি, যে দশ দফা পরে কিন্তু এক দফায় পরিণত হয়েছে, অর্থাৎ তারা এখন তাদের একমাত্র দাবি বা দফা যেটাই বলি না কেন সেটি হচ্ছে যে বর্তমান সরকারের পতন এবং বদলা নেয়ার একমাত্র পথ সরকারের পতন। এটি তারা এই জন্য বলছেন, তারা তাদের দাবি যে তাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীরা রাতে বাড়িতে ঘুমাতে পারেন না, এরকম অনেক দাবি প্রেক্ষিতে তারা বলেছেন যে এগুলোর বদলা নেয়ার একমাত্র পথ হচ্ছে সরকারের পতন। এই কারণেই আসলে এই কথাগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সামনে উল্লেখ করেছেন। তো রিচার্ড, আগামীকাল গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং বেলা তিনটায় এই কর্মসূচি হবার কথা রয়েছে এবং তারপর বিএনপির যে পরবর্তী কর্মসূচি সেগুলো আমরা আবার জানতে পারবো। নির্বাচন সামনে রেখে অবশ্যই এ ধরনের রাজনৈতিক উত্তেজনা একেবারে একটা স্বাভাবিক বিষয়, বাট জনগণ প্রত্যাশা করে যে শান্তিপূর্ণ অবস্থা দেশে বিরাজ করবে, জানমালের যাতে ক্ষতি না হয় এটাই আসলে স্বাভাবিক একটা বিষয়বস্তু। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে মামুন আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। রিচার্ড, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।